বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল @ অপশন চ্যানেলে। দু মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম এবং 7-8টা বা 9টা মতন ভিডিও বানিয়ে আমি এই চ্যানেলটিতে আপলোড করেছিলাম। তো হঠাৎ দেখলাম গত 3-4 দিন ধরে সাবস্ক্রাইবার ইনক্রিজিং হচ্ছে, প্লাস একটি ভিডিও ভালো 1,300-1,400 মতো ভিউজ চলে এসছে। তো এই খুশিতে মনে হলো আপনাদের আরও কিছু ভিডিও দিই RSI এর ওপরেই। এই ভিডিওতে আমি শিখিয়েছিলাম RSIটাকে আপনারা কীভাবে ইউজ করবেন এবং প্রফেশনালরা কোন সিক্রেটে RSI ইন্ডিকেটরটাকে ইউজ করে। আমি এই গত ভিডিওটার কন্টেন্টটাকেই আরও এক্সটেন্ড করে একটি ভিডিও আমি আজকে আপনাদের জন্য বানাচ্ছি, যে ভিডিও আপনি আলাদিনের চিরাগ বলতে পারেন, অর্থাৎ আলাদিনের প্রদীপের মতন আপনাদের সাহায্য করবে। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিওতে আমরা শিখতে পাই RSI 80-র ওপরে চলে গেলে ওভার বাইং জোনে চলে এসছে, মানে অনেক লোকে কিনে ফেলেছে, এবার এটা বিক্রি হবে, এবার সেলারদের আবির্ভাব ঘটবে, স্টকটা নিচের দিকে যাবে। আর 20-র নিচে চলে আসলে আমরা জানি যে অনেক বেশি বিক্রি হয়ে গেছে, এবার আবার বায়াররা অ্যাক্টিভ হবে, এটার দাম আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, তাই তো? কিন্তু হাজারো স্টক NSE BSE মিলিয়ে কোন স্টক আজকে 80-র ওপরে রয়েছে, কোন স্টক আজকে 20-র নিচে রয়েছে, সেটা যদি আমরা খুঁজতে চাই তো 24 ঘন্টা সময় আমাদের জন্য এনাফ নয়। আর আমাদের জীবনে সময়ের প্রচুর দাম, সময়ের প্রচুর ঘাটতি, তাই না? অফিস থেকে এসে বিভিন্ন নিজের ব্যবসা সামলে অন্যান্য কাজকর্ম করে এতগুলো স্টককে ঝাড়াই বাছাই করা কখনোই একটা মানুষের দ্বারা সম্ভব নয়। এইখানে আমরা একটি জ্যাকপট আপনাদের সামনে তুলে ধরব, একটি আলাদিনের প্রদীপ আপনাদেরকে আজকে আমি গিফট দেব আমার 100+ সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে, যার নাম চার্টিং। চার্টিং বলে একটি সফটওয়্যার আছে, এটার প্রিমিয়াম ভার্সন নিলে আপনার কিছু টাকা পে করতে হবে, ফ্রিতেও কাজ চলবে। আমি তো ফ্রিতেই আপাতত কাজ করছি, আমি পেড ভার্সন দিয়ে আমি এখনও পর্যন্ত কাজ করছি না। আপনাদেরও আমি রেকমেন্ড করব ফ্রি ভার্সনেই যতখানি হোক আপনার কাজ কমপ্লিট করার চেষ্টা করুন, আর সেটা সম্ভব। তো আমি আজকে শেখাবো হাজার হাজার স্টকের ভিড়ে আপনি সেই স্টকটিকে কী করে বের করে নেবেন 5 মিনিট সময়ের মধ্যে, যেই স্টকটি 20-র নিচে চলে এসছে। তো এখানে যেরকম প্রথম লাইনটি লেখা রয়েছে সেরকম লাইনটি থাকতে দেবো, পাসেস অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন নিফটি 500 সেগমেন্ট। এখানে আপনি সেগমেন্ট চেঞ্জ করতে পারেন, ইন্ডাইসের সেগমেন্টে যেতে পারেন, নিফটি 50-তে যেতে পারেন, নিফটি নেক্সট 200, নিফটি 500, ক্যাশে যেতে পারেন, ব্যাঙ্ক নিফটিতে যেতে পারেন, ফিউচারে কাজ করলে ফিউচারটাকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে নিফটি 500টাকে থাকতে দিলাম। এবার এখানে আমি ফর্মুলা ফেলবো, এখানে আমরা কি করব, এখানে আমরা লিখে দেবো RSI, এখানে আমরা করব ক্রসড বিলো, এখানে আমরা একটি নাম্বার নিয়ে নেব। তো এখানে নাম্বার 20, কোনো স্টকের RSI লেভেল যদি 20-র নিচে থাকে তো এই ফর্মুলাটা আমি সেট করে নিলে চার্টিংকে আমরা এটা ফ্রিতে দেখতে পাবো। তো এবার আমরা কি করব, এবার আমরা এই স্ক্যানারটিকে এখানে সেভ স্ক্যান করে দেব। এখানে আমরা লিখে দিচ্ছি @ অপশন RSI স্ক্যানার 20, ইট ইজ প্রাইভেট স্ক্যান ক্যাটাগরি। স্ক্যান ক্যাটাগরিতে আমরা এখানে বুলিশ স্ক্যান বলে আমরা সেট করলাম। এবার এখানে সাবমিট করে দিচ্ছি, সাবমিট করে দেওয়ার পরে আমরা এটা চেক করব, রান করাবো। তো রান করি, আমরা দেখব আজকের দিনে কোন স্টকে এটা হয়েছে। তো আজকের দিনে কোন স্টকে আমরা 20-র নিচে RSI পাচ্ছি না, তাহলে কি করে বুঝবো আমার ফর্মুলাটা ঠিকঠাক কাজ করেছে কি না, ফর্মুলাটা তো আমার ভুলও হতে পারে। আর হ্যাঁ, এই লেটেস্ট মানে, এই লেটেস্ট কথার অর্থ লেটেস্ট ক্যান্ডেলের ওপরে RSI আমার 20-র নিচে নেমে গেছে, এটা এই লেটেস্ট কথাটার অর্থ। তো এখানে আমরা ব্যাক টেস্ট রেজাল্ট বলে একটা অপশন পাচ্ছি, এই অপশনটাকে আমরা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন 22-3-2022 ফ্রি টেলে 20-র নিচে নেমে চলে গেছিলো। তো ফ্রি টেলটাকে আমরা এটাকে ক্রস চেক করার জন্য investing.com-এ আমরা চলে আসছি, investing.com-এ এসে ফ্রি টেলটাকে আমরা এখানে সার্চ করে নেব। তো আমরা ফ্রি টেলটা লিখলাম, ফ্রি টেল লেখার সাথে সাথে দেখুন এখানে NSE BSE চলে এলো, আমি NSE করে নিচ্ছি। এটার ওয়ান ডে ফরম্যাটেই রয়েছে, তো ওয়ান ডে 22 তারিখ, এই বড় দীর্ঘ লাল ক্যান্ডেলটি 22 তারিখে তৈরি হয়েছিল। এটা নিচে দেখুন, নিচে ডেটও দেওয়া রয়েছে 2022-3-22। আর ওদিনের RSI দেখুন, RSI একদম বাঁদিকে দেখুন, এইখানটায় কার্জারটা দেখুন, এইখানটা দেখুন, এখানে এখানে RSIটা আপনি খেয়াল করবেন। আমি কার্জার রেখে দিলাম, কার্জার রেখে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে সেদিন RSI ছিল 19, আর তারপর দেখুন পরবর্তী 3 দিনে মার্কেট কেমন ওপরে উঠেছে। অর্থাৎ আপনি যদি এই স্ক্যানারটিকে আরও
15 দিন আগে থেকেই জানতেন এই স্ক্যানারটির ফর্মুলা, স্ক্যানারটি কীভাবে ব্যবহার করতে হয়, এটা যদি আপনার আরও আগেই জানা থাকতো, 22 তারিখের আগে জানা থাকতো, তাহলে আপনি এই 22 তারিখে এই স্ক্যান্ডেলটি যে হয়েছে, আপনি অফিস থেকে এসে আপনার কাজ করে এসে রাত্রে খাওয়া দাওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে মাত্র 5 মিনিটে বের করে নিতে পারতেন আগামী দিন কোন স্টকটাতে আপনি বাইং পজিশনে বসবেন বা লং পজিশনে বসবেন। পরে দেখুন মার্কেট কত সুন্দর পরপর 3 দিন ওপরে উঠেছে, ধরি 28 টাকা থেকে প্রায় 39 টাকা ওপরে মার্কেট উঠে গেছিলো, অর্থাৎ এখানে কত পার্সেন্ট প্রফিট বুঝতে পারছেন, প্রায় 35% প্রফিট জাস্ট 3 দিনে আপনি এখানে পেয়ে যেতে পারতেন। যাই হোক, এটা হয়নি যখন আফসোস করে লাভ নেই, আগামীতে হবে আশা করি। চলুন পরবর্তী কোনো একটি স্টক দেখে নিই। তো পরবর্তী স্টক দেখতে গেলে আমরা এখানে নিফটি 500 বদলে আমরা এখানে ক্যাশ করে দিলাম, ক্যাশ সেগমেন্টে গিয়ে আমরা এখানে স্ক্যানটাকে রান করাচ্ছি। রান স্ক্যান করালাম, ব্যাক টেস্টের রেজাল্টে চলে এলাম। ব্যাক টেস্টের রেজাল্টে আমরা এখানে দেখছি এটা কত তারিখ রয়েছে, 31 মার্চ। 31 মার্চ 3টে শেয়ারে আমরা দেখতে পাচ্ছি RSI 20 নিচে নেমে চলে এসছে। তো এখানে PGHL এই মিড ক্যাপ শেয়ারটা, স্মল ক্যাপ শেয়ারগুলোকে ইগনোর করাটাই আমি বেটার মনে করি। তো মিড ক্যাপ শেয়ারে আমি PGHLটাকে আমি সার্চ করব কোথায় গিয়ে, investing.com গিয়ে। কী সার্চ করবো, PGHL NSE। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে কত তারিখ ছিল, 31 দিন। তো 31 তারিখের ক্যান্ডেলটা দেখবো, 31 দিনের ক্যান্ডেল এটা, নিচে ডেট দেখুন, এখানে ডেট দেখাবে, তো এখানে ডেটটা খেয়াল করুন একটু, 31 দিন। 31 দিনে RSI কত ছিল, 19.77, অর্থাৎ 20-এর নিচে। এই স্ক্যানারটা যে স্ক্যান করে বের করে নিয়ে আপনি এই ফর্মুলাতে বাইংয়ে বসতেন, দেখুন একদিনে আপনি প্রায় 200 টাকার মুনাফা একটা শেয়ারে আপনি পেয়ে যেতেন। এটা আশা করি আগামী 2-4 দিনে আরও ওপরে উঠবে। তাহলে এখানে আমরা এই স্ক্যানটা কীভাবে করতে হয়, স্ক্যানের ফর্মুলা কীভাবে লিখতে হয় এবং এটা ঠিকঠাক কাজ করে কি না, এটা কোনো ফেক ট্রিক্স না সঠিক ট্রিক্স, সেটা আপনাদের প্রমাণ করে দিলাম। এবার আমরা দেখে নেব যে স্টকগুলো RSI 80-এর অ্যাবাভ চলে গেছে, সেই স্টকগুলো কবে কোথায় তৈরি হয়েছে এবং তার ফলাফল কী হয়েছে, সেটা ব্যাক টেস্ট রেজাল্টে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে লেটেস্ট ক্যান্ডেল লেটেস্ট থাক, RSI 14 ঠিক আছে, ক্রসড বিলোর জায়গাতে আমি ক্রসড অ্যাবভ করে দিলাম, অর্থাৎ 80-এর ওপরে গেলে আমার ফর্মুলাটা এক্সিকিউট হবে। তো ক্রসড অ্যাবভ নাম্বার 20-এর জায়গায় আমি নাম্বার 80 করে দিচ্ছি এবং আমি এটাকে সেভ অ্যাজ করে দিচ্ছি 20-এর বদলে 80। এটা বুলিশ স্ক্যানের বদলে আমি এটা বিয়ারিশ স্ক্যান দিচ্ছি এবং এটাকে সাবমিট করে দিচ্ছি। তাহলে আমি এই স্ক্যানটা আমি এখন করব, @ অপশন RSI স্ক্যানার 80, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্যাশ সেগমেন্টে রয়েছে, এবার ক্যাশ সেগমেন্টে তো বিয়ারিশে আপনি কিছু কাজ করতে পারবেন না, অর্থাৎ মার্কেট নিচে নামছে, ক্যাশ সেগমেন্টে আপনি কী করবেন, বড় জোর আপনার ইন্টারডেতে খেলতে পারবেন। তো চলুন আমি আপনাকে ক্যাশে একটা দেখিয়ে পরে আমি ফিউচারে দেখাবো। তো ক্যাশে আমরা এখানে ইন্ডিয়া গ্লাইকোলস লিমিটেডকে একটু দেখে নিই এবং NSEতে আমরা IGLYকে NSEতে আমরা ক্লিক করে নিলাম। তো আজকে এটা দেখাচ্ছে 80-এর ওপরে, তো গতকাল দেখুন গতকাল ছিল 74, আজকের ডেট অর্থাৎ আজকে 1/4/2022 দেখুন এটা 80+ চলে গেছে, যার জন্য এটা আমাদের স্ক্যানারে এসছে, এটা অনেক হাইয়ে আছে, আগামী 2-3 দিনের ভেতর এটা কিন্তু নিচে নামার কথা। তো এক্সাক্ট কালকেই নিচে নামবে না পরশু নিচে নামবে, এগুলো দেখার জন্য আরও কিছু টেকনিক্যাল নলেজের প্রয়োজন রয়েছে, আরও কিছু টেকনিক্যাল 2-1টা টুলস ইউজ করতে হয়, সেগুলো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি জানার প্রয়োজন থাকে তো আমি সেগুলো জানিয়ে দেবো কোন টুলস কীভাবে ইউজ করবেন। সেগমেন্টটাকে চেঞ্জ করে আমরা এখানে ফিউচার্স অপশন রেখে দিলাম, ফিউচার্সে রেখে আমরা রান স্ক্যান করলাম, রান স্ক্যানে ব্যাক টেস্ট করছি, ব্যাক টেস্টে আমরা এই ডেটটাতে চলে যাচ্ছি, মার্চের বাইশে আমরা মিড ক্যাপে একটা দেখতে পাচ্ছি, মিড ক্যাপে GNFC গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার কোম্পানি, এটা একটা বড় কোম্পানি, অনেকে আপনারা এই কোম্পানিটার সাথে পরিচিত থাকতে পারেন। তো এখানে আমাদের স্ক্যানারে কবে এসেছিল, ব্যাক টেস্টে গিয়ে 22-3, তো 22-3 আমরা চেক করব, 22-3 এটা আমরা 80-এর ওপরে দেখতে পাচ্ছি। তার পরের দিনই কিন্তু মার্কেটে কিন্তু একটা ছোটোখাটো একটা কারেকশন চলে এসছে, অর্থাৎ এটা ওভারবট জোনে চলে যাওয়াতে, 80-তে চলে যাওয়াতে 22 তারিখে, 23 তারিখে দেখুন, 23 তারিখে এটার ওপেন হয়েছে 795-তে, এটা লো লাগিয়েছে 741, প্রায় আপনার 50 টাকা 54 টাকা মতন একদিনে আপনার এটা লো নেমে গেছে। তাহলে মোটামুটি বলা যায় এটা আপনার 7% মতন একদিনে কিন্তু এটা নেমে এসছে।
এখানে যারা ফিউচার ট্রেডিং করেছেন এক লট নিয়েছিলেন, এক লটে কিন্তু একদিনে যারা একটা ভালো মুনাফা এখানে পেয়ে গেছিলেন। তো চলুন পরবর্তী আরেকটি দেখে নিই। 22 তারিখের পরে এখানে একটা দেখতে পাচ্ছি, মার্চ 29 ইন্টেলেক্ট বলে একটি কোম্পানি দেখতে পাচ্ছি, মিড ক্যাপ। এটাকে দেখি এটাতে কী পরিস্থিতি ছিল 29-3। এই ক্যান্ডেলটির দিন অলরেডি 80-তে মার্কেট চলে এসেছিলো, 80-র ওপরে মার্কেট চলে গেছিলো। তারপরেও দেখুন 3 দিন পরপর মার্কেট ওপরে উঠেছে, আর এই ওপরে ওঠার পরে থেকে দেখুন এই 3 দিনের পরে থেকে কিন্তু মার্কেট পড়া শুরু করেছে, আর আশা করা যাচ্ছে এখানে তো এই শেয়ারটাতে এই লেভেল পর্যন্ত একটা কারেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটা অ্যাজাম্পশন আমার মনে হচ্ছে আগামী কিছু দিনে শেয়ারটাকে আমরা এরকম একটা লেভেলের কাছাকাছি, 800-র কাছাকাছি আমরা আসতে দেখব। আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্ক্যানারটা কতখানি পাওয়ারফুল। এই স্ক্যানার দ্বারা যতগুলো লিস্ট আসবে স্টকের, সেগুলো আপনি নির্ভুলভাবে আপনি নিশ্চিত থাকবেন যে এগুলো 80-র ওপরে গেছে বলেই এটা এসছে, বা এটা 20-র নিচে এসছে বলেই এই স্টকগুলোকে দেখাচ্ছে। তো সেখানে আপনারা আপনাদের পজিশন বানাতে পারবেন। এবার আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে ট্রেডিং করার জন্য, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ট্রেডিংয়ে বসবেন। 20-র নিচে চলে গেলে মার্কেটে আপনি কিনে ফেলতে হবে স্টক, এরকম কোনো ব্যাপার নেই, এরকম আমি রেকমেন্ডেশন আপনাকে করছি না। প্লাস 80-র ওপরে চলে গেলে আপনাকে তখনই বিক্রি করে বেরিয়ে যেতে হবে স্টকটা থেকে, সেটাও আপনাকে আমি রেকমেন্ড করছি না। আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী খেলুন, আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করুন। আমার কাজ ছিল একটা আপনাদের গিফট দেওয়ার 100+ সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে, তো সেটা আমি আপনাদের যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে সেটা কমেন্টসে অবশ্যই জানান, আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমার এই কাজটা আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি পুরনো হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে এবং পরিবারের মধ্যে যারা স্টক মার্কেটে অ্যাক্টিভিটিস করে থাকেন তাদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুল করবেন না। নতুন অর্থবর্ষের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং আপনার পরিবারকে। আশা করছি নতুন অর্থবর্ষে আপনাদের অনেক সমৃদ্ধি হোক, শেয়ার মার্কেট থেকে আপনারা অনেক 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 মুনাফা অর্জন করুন। ভালো থাকবেন, এবং এরকম ভিডিও চাইলে আমাকে কমেন্টসে জানাবেন। চার্টিংকের ওপরে, চার্টিংকে স্ক্যানার কী করে করবেন, চার্টিংকে স্ক্যানার কীভাবে বানাতে হয়, তার ফর্মুলা কীভাবে লাগাতে হয় সেগুলো আপনাদের বোঝাবো, প্লাস ফর্মুলাগুলো আপনাদের সাথে আমি প্রয়োজনে শেয়ার করে দেব বিনামূল্যে। ধন্যবাদ, নমস্কার।